এমন সব বিজয় গেছে মাথাই নষ্ট। এবারে একটু শুকনা কাঠ দিয়ে। আরে মিয়া তুমি কেন বারে প্রোগ্রাম লাগে রইছো? আমার অবস্থা দেখছো নাকি? হ্যাঁ, গত দুই দিনের বৃষ্টিতে আমার সব লাকড়ি ভিজা গেছে। এইবার যে তোমার মনে করে ভিজা রাখবি প্রোগ্রাম করতে পারুম কিনা সে তো সন্দেহ। কি যে সমস্যায় আছি। তোমার লাকড়ি ঠিক আছে তো? লাকড়ি তো আছে, বাসায় যা থাকা দরকার আছে তোমার। আমি কই গিয়া স্বাধীন দা বাজে কি? আর আমি এই লাকড়ির কথা কইতাছি না, এই লাকড়ি হচ্ছে মায়া মানুষ। মানে এটা বউ লাগবো না তোমার, সারাদিন এত কষ্ট করো। হ্যাঁ, সাতারা ফুটে প্রতিদিন সকালবেলা স্কুলে যাও, আবার মনে করো স্কুল থেকে কাম সাইরা সন্ধ্যাবেলা বাসায় যাও। কি তোমাকে তেল সাবান দেওয়ার তো লোকজন লাগে না? তেল সাবান বাদ দিলাম, ভাতটা গরম করে খাওয়ানোর তো লোক লাগবে না? ভাত খাইতে হবে বা মনে করো পুঁটি মাছ দিয়া সাথে বাতাস করে তো লোক লাগে না? আর কত তুমি এক লাখ লাখ চলবা কো? সময় গেলে কিন্তু সাধন হবে না, বুঝছো না? সময় গেলে সাধন হবে না। না ভাই আমি ঠিক আছি। ওই তুমি ঠিক আছো, সাইকেলটা দেখছো কত সুন্দর চকচকা। হ্যাঁ, চকচক করলে কিন্তু শোনা হয় না, এত কালারফুল সাইকেল। কিন্তু তুমি যদি মনে করো তালে তালে প্যাডেল না মারো, মানে সময় সময় পরে প্যাডেল না মারো, তাহলে কি হবে? তুমি অ্যাক্সিডেন্ট হয়ে সিটে পড়ে থাকবে। হ্যাঁ, তাহলে কি হলো? সময় গেলে কিন্তু সাধন হবে না ভাই। প্যাডেলে সমস্যা নাই, ব্রেক তো আমার হাতে, যেন ব্রেক চাপ দিব মানে খারাপ উপরে খারাপ যাবো। আপনি লাকড়িগুলা না কাঠগুলা একটু ঠিকঠাক মতো দিন। ঠিক আছে, অসুবিধা নাই, ধান রোদের মধ্যে সব লাকড়ি দিয়ে রাখছি, বঙ্গোপকলামে লেগে করছি। দশ মন দিও। ঠিক আছে, আমি তো ধর দশ মন দিও, তুমি মনে রাখো সময় গেলে কিন্তু সাধন হবে না। ঠিক আছে। আমি পানিটা হাতে নিয়ে খাবো আর দেখবো, এই সময় গেল আর এই যে গেল আর আসলো না সারা রাতে। কি গেল ইমরুল ভাই? গেল মানে কি? কারেন্ট গেল রে বাবা, এই কারেন্টটা যাওয়ার কারণে যে গেল, মাথা ব্যথা ধরলো। এই এখন পর্যন্ত সকাল পর্যন্ত আমার মাথা ব্যথা যায় না। ও, কালকে না শাকিব খান একটা ছবি হওয়ার কথা ছিল, ওইটার কথাই বলতেছি। নতুন সিনেমা রে সোনা, নতুন সিনেমা। তো নতুন সিনেমা কি বারবার দেখা যায়? আর কতদিন একা একা রোমান্টিক সিনেমা দেখবেন? ভাবিরে নিয়ে আসেন, বিয়ে শাদি করেন, রোমান্টিক সিকোয়েন্স করেন, তারপরে একসাথে দুজনে মিলনের ছবি টবি দেখলেন। একদম ঠিক কথা বলছেন রাশেদ ভাই। ইমরুল ভাই, আপনি একটা বিয়ে করেই ফেলান। এই আমাকে দেখেন, আমি সকালবেলা আপনার ভাইরে নাস্তা বানায়া খাওয়াইয়া, বাচ্চারে নাস্তা খাওয়াইয়া, তারে স্কুলে দিয়া, এরপর আমি অফিসে আসি। যদিও আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, তারপরেও এর মধ্যে একটা অন্যরকম মজা, অন্যরকম একটা শান্তি। সংসার ধর্ম বড় ধর্ম, আপনি একটা বিয়ে করেই ফেলান। ও, সব মজা বাইরেই দিলেন, আমাদের তো কখনো কিছু বললেন না। এই আপনি কি করছেন তার জন্য? শুনেন, এসব কথা বাচ্চা করেন না। সে যা করতেছে একজন আদর্শ নারীর কাজ করতেছে, সংসার বুঝাইতেছে, আমার কাজ। আপনারা তো মাশাআল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ভাই এত টাকা পয়সা পাঠাইতেছে,
আপনাকে সম্পত্তিও তো কম নাই, সবকিছু মিলে তো আপনারা সুখেই আছেন। আপনাকে বদলে দিতে আমি এখানে থাকতে পারতেছি না, তো গাছতলায় থাকতে হইতো। না রে ভাই, যাদের স্বামী বিদেশ তাদের দুঃখ কষ্ট যদি বুঝতা। যাক বাদ দাও, তুমি না দেশি মুরগি পছন্দ করো? নতুন আলু নামছে তো, তোমার জন্য দেশি মুরগি আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করে লয়ে আইছি, লও। হায় রে ভাবি, আপনি আমার কি খোঁজ খবর রাখেন! হায় হায়, আপনি আমার এত যত্ন নেন ভাবি। ভাবি তো খেয়াল রাখে, দেবর তো খেয়ালই রাখে না। দেবর কি কোনো সময় কইছে যে ভাবি চলেন নাইট শো দেখে আসি? ভাবি নাইট শো আপনার নিয়ে দেখা যাইব না ভাবি। আমারে জিগাইতা, নাইট শো দেখতে যাব কি যাব না? আচ্ছা ঠিক আছে ভাবি, একদিন মায়ামারে নিয়ে আপনার নিয়ে সবারই নিয়ে ম্যাটারনি শো দেখে আসবো। হ দুনিয়ার সবাই রে লয়ে যাও, আমারে লয়ে যাইতে হইব না। বাটি দিয়া গেলাম, খাওয়া শেষ করে দিয়া যায়। বিজ্ঞপ্তি এইটা দেখে আমি ফোন করলাম। তো আসলে মানে পাত্র আমি তো মানে পাত্রী দেখতে কেমন, সব বিষয় আসল বিষয় একটু বললে ভালো হইতো। আর মনে করো নায়িকা গায়িকা বের আছে, 5 ফুট 9 ইঞ্চি নায়িকা মাইকো আছে। কত? 1 ইঞ্চি হবলে ই না গ্যারান্টি, 5 ফুট 9 ইঞ্চি 5 ফুট 9 ইঞ্চি মাফি লইবে। ভাই আমি কাল কালকে আসতেছি। আর ফোন দিয়ে আইসো, সমস্যা নেই। জীবে তোমার কি করিব, সেবা যত্ন করিব, আদর যত্ন করিব, সোহাগ করিব, হ্যাঁ সুখ দিকে তোমার পাশে চাইব, এর লোক তোমায় ফেলে তোমার নাই। এই তুফান ম্যারেজ মিডিয়া থাকতে তোমার কোনো টেনশন নাই, তুমি চিন্তা ছাড়া থাকো। এই যে মনে করো এই সময়ের মধ্যে 1000 মাই ভাড়া বিয়ে দিই। 1000 আর কি ঠিক জায়গায় আসছি, তাই না? ঠিক জায়গা মানি এখন খরচ লাইন টাইমে দেখতে তুফান ম্যারেজ মিডিয়া 101% ঠিক জায়গা। দেখেন তাহলে বিয়ে করতে কি কি লাগবো? আমি তো কোনোদিন বিয়ে করি নাই, এরই প্রথমবার। মানে জাতীয় পরিচয়পত্র 2 কপি, পাসপোর্টের ছবি আর আর কিছু। আমার যে স্কুলে একটা চাকরি আছে ওইটার কোনো, তুমি চাইবা, তোমার বিবি চাইব, ওকে কাজে চাইব, তিনজন মিলে বিয়ে করা দিও। খালি তুমি ফটাফট কবুল 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 দিন মার দিবা। একবার যদি কবুল মিস হয় আয় আছি না, কবুল আমার দিবে একেবারে কাঁপা কাঁপি না দিও। আমার কবুল আপনি বলে চলবো আমি আসি, আপনি একটু দায়িত্ব নিয়ে কাজটা করে দিয়ে পয়লা বিয়ে ধরবো। আমি আসলে একা দায়িত্ব নিয়ে একটু গা বেছি। আরে না না, কোনো চিন্তা নাই ইমরুল বাবা, যে আই আছি না। আরে এত এত লাল শর্মিন্দে লোক নেই, হ্যাঁ বিয়ে করানো করিব না, হ্যাঁ বিয়ে সাদির ব্যবসা সবসময় মানে কি
এনার্জি লাগবে। মনে না করলে আমি কি পাচ্ছি কোনো ছবি পাইতে পারি? এই তো একদম ফরতলাইন দৃশ্য, এই হতান তো একদম প্রথম হন আছে রুয়া, তোমার হলো তাই মেলা ঝামেলা ছড়িকিম, এই হতান তুমি আগুন হইবে না, মেন তো ছবি। হ্যাঁ কি হয় না হয়? আরে তোর লাইক তো এটি মাই পাতর হার, তোর তার বেন ছবি দিলাম নাই। ভাই একটা ব্যাপার খেয়াল করছেন, ক্যান কি হইছে? আমার ক্যান জানি মনে হয় ভাই বউ খুঁজতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তারা এক ক্যান সুন্দরবন দান করিও। এমন ভাবে আপনি দোয়া করতেছেন মনে কালকে আপনার দাওয়াত দিছে, আপনি গিফট লইয়া দাওয়াত খাইতে যাবেন? আরে মেয়ে হাতালে দোয়া করলেও তাতে জলদি বউ হাইব, বউ হাইলে তো দাওয়াত দিব। ও আচ্ছা দাওয়াত খাইতে যাবেন না, তো যাইন দাওয়াত খাইতে। আগে এখন আমার কোন আমাকে লাল চোলাল ভাবির খবরটা কি? দূর মেয়ে আপনি তো চোখ খারাপ, এত মেয়ে তাকান কিনি? ও আমার চোখ খারাপ আর আমাকে ইমরুল ভাই যদি ভিডিও পানি খাইতেছে সেই খবর তো রাখেন না। হ্যাঁ যদি চোখ খারাপ হইতো হাতে কার মাইয়া খুঁজতো বিয়ে করালে? আরে ভাই সাইনবোর্ড লাগে, লাগে না তো বউ দেখবো আবার ভাবিও থাকবো, এটা বুঝেন না আপনি? চলেন যাই। কই লাল চুলালে ভাবির দে, আন্নের তো আবার মন আনসান করতেছে, এত দেয়া নিলে আমার না বলে চোখ খারাপ, তাহলে আপনি যাবেন কেমন লগে? আন্নের লগে থাকতে থাকতে আরও চোখ খারাপ হয়ে গেছে, এখন চলেন ভাবির দে। ও মজা মজা না, চলেন। তো বাবা ইমরুল এত দেরি করলো মনে? হ্যাঁ বিয়ে শাদির ব্যাপার, শুভ হাজুর ব্যাপার, একখান আহরি বুঝতে চরে চরে দেরি করলো মনে হয় প্রত্যেক হাজর মাস দেরি হয় তাহলে জীবন তাই মনে নে, জীবন তো শেষ। ভাই ওই আপনার আমি বলছি না, আমার আসলে স্কুলটা শেষ না হইলে আমি তো বাইরে যেতে পারি না, স্কুল শেষ করে তারপরে বাইরে এলাম না। ঠিক আছে বুঝি বুঝি। ওই যে তোর বউ। আমার বউ মানে? আরে হবু বউ আর কি, সামনে ওই বউ আর কি, নবু যে বউ নার্ভাস হয়ে যাবে খালি। ওনার নাম কি? নাম হচ্ছে তামান্না, আরবি হরফর হ দিয়ে এর মাঝখানে তামান্না, একেবারে আসমানি নাম। মাশাআল্লাহ জেন স্পার্ডেন সুন্দর, একেবারে ফাস্টফুড নয়, মাফি মাফি লেবে দেয় একদিন যে হমব আর ধরবে না, আই গ্যারান্টি, একেবারে আই গ্যারান্টি, হন সমস্যা নেই। লজ্জা পনের কি আছে বিবি তো
সামনে ওইব তো বিবি, তাই না? লজ্জা হওয়ার কিছু নেই, চলো তোমার এবার ফরিস করাই দিবে। হ্যাঁ আয়ো। ভাল লাগে দেখলে তোমার মনে পাই যে ফিরে সব যাবে না কথা দাও আজকে তো আমাদের প্রথম দেখা। আপনি যদি এভাবে কথা না বলে অন্যদিকে মুখ ঘুরায় থাকেন তাহলে কি করে হবে? এমন সরম পাইতেছেন মনে হইতেছে জীবনে কখনো মেয়ে মানুষ দেখেন নাই। আসলে সত্যি আমি কখনো মেয়ে মানুষ দেখিনি। দেখছি ভাবিরে দেখছি। ভাবি তো মার মতো ওই চোখে দেখছি। এমনি হাত ধরেন না, হ্যাঁ হ্যাঁ হাত ধরেন না, সবার সামনে হাত ধরেন। বিয়ার আগে ভাবে হাত ধরাটা ঠিক এইখানে কেউ নাই। বিবাহ হোক তারপরে হাত ধরবে, কোনো সমস্যা নেই। আমি কি আপনার একটা প্রশ্ন করতে পারি? আমার নাম তামান্না। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে এখানে ধরে হাত দিয়ে রাখতে পারেন। আর একটা কেন, আপনি হাজারটা প্রশ্ন করতে পারবেন। আপনি আমাকে বিবাহ করার জন্য দেখতে এসেছেন, আমি আপনাকে বিবাহ করার জন্য দেখতে এসেছি। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে প্রশ্ন করবো, এটা নিয়ম, ডিজিটাল যুগ। বিবাহ করতে কেমন লাগে? বিবাহ করতে আসলে বুঝলাম না, মানে আমি ব্যাচেলর তো, তাই বিবাহ করতে কেমন লাগে এটা একটু জানতে চাইতেছিলাম। টক ঝাল না মিষ্টি আপনার কি মনে হয়? আমাকে দেখে, আমি অনেক বয়স্ক মহিলা, দুই তিন বাচ্চার মা। জি না, আমাকে দেখে কি মনে হয় আমি দুই তিনটা বিবাহ করেছি? জি না। তাহলে আমি কি করে বলবো যে বিবাহ করতে কেমন লাগে? টক লাগে, ঝাল লাগে, মিষ্টি লাগে না তিতা লাগে? আমিও তো আপনার মতো ব্যাচেলার। এবার আমি একটা প্রশ্ন করবো। করেন করেন। আমি আপনার হাতটা ধরলে কি আপনি কিছু মনে করবেন? এইখানে কে আছে বলেন তো? আপনি আর আমি ছাড়া খালি হাওয়া আছে, গাছ আছে, আর বাতাস আছে, পক্ষীও দেখতেছি না। তার মানে কি বিবাহের কন্যা আপনার পছন্দ হয়নি? না না হয়েছে, মানে
যে ফিরে সব শু তামান্না তেরি ওয়ান দেখো নন শুভ হাস তাড়াতাড়ি সব শাড়ি গ্রহণ করিব এল্লা ফোয়া হাজার উগ্র পেয়াদি কিনে খাইতাম না লক্ষ্মী ফোয়া জেল্লা হইলে ফোনে জেল্লা আসতে হইলে আরে জেল্লে সহ্য হইলে চলে সো এই ঘরে হাসার আবরণ দেখো সেটা তো বুঝছি তুফান ভাই সবে মাত্র কথাবার্তা শুরু করছি দুই তিন দিন আগে পরিচয় হয়েছে এখনই যদি আপনি এরকম তাড়াহুড়া করেন তাহলে কেমন হবে আর কয়টা দিন যাইতে দেন মানে আমাদের নিজেদেরও তো একটা সেফটি আছে সেগুলো তো বিচার বিবেচনা করে তারপর আমাদের আগাইতে হবে তাই না 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 তুমি বুঝতে লাগবে যে এল্লে ফোয়া খাইতাম নয় তো আচ্ছা ওই গেলেই আর সমস্যা জেল্লো হইলে করে ঠিক আছে হইলে বলে তারি তারপর আর একটু ভালো করে খোঁজ খবর নিলে হইতো না একটু তাড়াহুড়া হয়ে যেতেছে না আচ্ছা ঠিক আছে আলাপ আলোচনা দেনা পাওনা এগুলো নিয়ে আপনি কথা বলবেন আমার কাছে কবুল বলা আমি কবুল বলবো আচ্ছা ঠিক আছে টাকা পয়সার ব্যাপার তুমি চিন্তা না করিও তবে শুভ হাসান খুব দ্রুত করে ফলন করিব ইয়ান তুই মাতার রাহো ঠিক আছে না কারণ এল্লে লক্ষ্মী ফোয়া আর আর ফাইতাম নয় তুফন ভাই আপনি কোন মানুষটা ভালো আছেন তুই তো আর আবার ইমোশনাল করি ধর আচ্ছা এ হতে আমি ফর হব ইং হইবে আর মেলা টাইম ফাইম হ্যাঁ ইন হইও হাজার হাম করি এ বিষয়ে আর ফর হতে হইও তুমি হারি কবুল হইজ ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসা সিনেমা সিনেমা হয়েছে না খুব হয়েছে সিনেমার নায়ক রে আপনার দেখলে কিন্তু মনে হয় না যে আপনি এত সিনেমা পাগল মানুষ সিনেমা আমার হেভি লাগে খুব ভালো লাগে আমি একটা সময় বাদ করে নিয়েছি বিভিন্ন অনুষ্ঠান দেখে না রাজ্য রেতে ওগুলো সময় অনুযায়ী আমি বসে বসে সব সিনেমা প্রোগ্রামগুলো দেখি রেডিও তো ছাড়ে সিনেমা সব গান এখানে দুজনে সাজাবো শরীয়ত মানতে গেলে তুই যেহেতু জামাই জামাইটের পায়ে তোর হাতে মাজার মাই করে তুলে দিও তোমার তো শরীয়ত বাজি মানা করিব না না অবশ্যই এইসব জিনিস লাগবই মনে করেন আমি আমার যে স্ত্রী হবে তাকে আমি পূর্ণ সম্মান দিয়ে আসলে ঘরে তুলে দেবো শরীয়ত যে তাই সে বাজি দেন মোহর একটা ব্যাপার সেবার আছে তুই দেন মোহর দিবা তো বাদ দু আমার লেগে একটু বেশি হয়ে যায় আমি তো অত জমা দেবার নাই আমি তারপর করে যা পারি আমি চেষ্টা করবো মানে মন শুরু করার দরকার নাই কারণ আমি আমি চেষ্টা করবো যা পারি চেষ্টা করবো তুফন ভাই 2 লাখ টাকা বেশি হয়ে যায় না এত টাকা উনি কোথায় পাবে এত টাকা দরকার নাই আচ্ছা ঠিক আছে দাও 50,000 টাকা হবে দিলাম হ্যাঁ 1.5 লাখ টাকা দিও তবে দেন মহর দেওয়া পরিবর্তে বাদে নগদ নগদ ক্যাশ দিবা আমি সেফটি করে নিব আই এ হাতে সেফটি করে নিম আর হাতে আয়ার মাই পারে তোমার হাতত তুলে দিম বাদ আর আর মাই পারে কি না হাইলা তুলে দেবে কিনা বা কেন দুই আর না কেন কিছু দিন দিবে না না অবশ্যই অবশ্যই দিব অবশ্যই না এই 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 বাবদে 15,000 দিও হ্যাঁ আমার কিচ্ছু লাগবে না বিয়েতে আমার কিচ্ছু দরকার নাই খালি একটা শাড়ি হইলেই হবে
তুই হত আয় হত হই দিন তোমার তারপরে কে তোর ভবিষ্যৎ নাই হ্যাঁ তোর ভবিষ্যৎ তাড়াতাড়ি যা পারবে নাকি পরে আরো তো হবি না বাজ তুমি 15,000 কোটি হ্যাঁ দি দিও এই খুচরা এই সেই বাবর ঠিক আছে না বাজ আমরা ভুল হই না ওইসব তো লাগে এটা বিয়ার সময় তো খরচ পাতি আছে যত তাড়াতাড়ি সারা বাংলা খুঁজে পাইব না হ্যাঁ আর সয়েস কি ভুল আছে না বাদ আপনি সাঁতারটা আমি জমাই নাই তো আমার ওই স্কুলের কলিগ করে কইছি ওরা যেন আমার সাহায্য করে ওরা কইছে ওরা আমার সাহায্য সহযোগিতা করবে হয়ে যাবো আল্লাহ ভরসা শোনো তোমার টাকা পয়সা যা লাগে তুমি আমারে বলবা আর শোনো এ ভাঙা করে গেলাম আমি বউ উঠাইতে দিব না বউ আনার আগে অবশ্যই আমারে জানাবা আমি ঘর ঠিক করে দিব ঠিক আছে হ্যালো ভালো আছে তুমি ফোন দিছো আমি বিসমিল্লাহ ব্যাংকের দিকে যাইতেছিলাম আর তোমার ফোনটা আইছে আচ্ছা শোনো তুমি কোনো চিন্তা করো না আমি টাকার সব বন্দোবস্ত করে রাখছি আমার কাছে তো আসলে ওই রকম কোনো টাকা পয়সা ছিল না আমার তেমন কোনো আপন আত্মীয় নাই যার কাছ থেকে টাকা নিয়ে আমি করছি কি ওই ভাবি আর আমার মানে স্কুলের কলিগ যারা আছে টাকা নিছি ধার কর্জ করছি আমার কিছু আর ধার কর্জ মিলে তোমার টাকাটা হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আমার বউরে পূর্ণ সম্মান দিয়ে আমি আমার ভাঙা ঘরে তুলব আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস হাই আমার কই আমারে তুমি বিশ্বাস করো বিশ্বাস না করার কি আছে এনে স্বামী স্ত্রীর আসল সম্পত্তি তো বিশ্বাস এই সম্পর্কটা ঠিকই তো পুরো পৃথিবী চলতেছি তো বিশ্বাসের যদি কখনো তুমি টের পাও যে আমি তোমার সাথে প্রতারণা করছি
অথবা হুট করে যদি তোমার সামনে আমার কোনো ভয়ঙ্কর অতীত চলে আসে তখন শোনো, আল্লাহ এই পর্যন্ত আনছে, কোনোদিন ঠেকায় নাই, সামনেও ঠেকাই কথা। আর তুমি প্রতারণা করো না কেন, তুমি তোমার বউ। আর অতীত নিয়ে আমি ভাবি না, অতীত তো অতীতই, অতীত নিয়ে ভাবলে সামনে আগানো যায় না। এত বিশ্বাস? বিশ্বাস করলে আধা আধি করতে নেই, পুরোটাই করতে। আচ্ছা শোনো, আমি ঘরতে বাইরে চাই, তুমি ফোন দিস। যতদিন বাঁচব তোমাকে নিয়ে, আধার সরিয়ে দাও আলো ভরিয়ে। আপনার বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর এটাই হচ্ছে প্রতারণা। আপনি নিজেও চিন্তা করতে পারবেন না এখানে কি হচ্ছে। এই যে তুফান ঘটক দেখছেন, ও হচ্ছে ওদের বস, আর এই মেয়ে ভুয়া, এই কাজী ভুয়া, এই ঘটক ভুয়া, ওরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই প্রতারণা চালিয়ে এসেছে। আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য এবং অভিযোগ আছে, আর আজকে এদেরকে আমি হাতে নাতে পেয়েছি। এদেরকে স্যার আপনার ভুলে গেছে, আমার বিয়ে হচ্ছে, আমার বউ, সে মাত্র আমি কবুল বলছি। আপনি কিচ্ছু জানেন না ওদের সম্বন্ধে, ওরা প্রত্যেকটা ভুয়া। এই মিষ্টিটা দেখছেন আপনি, এই মিষ্টি খাইয়ে সবাইকে অজ্ঞান করে দিয়ে ওরা টাকা পয়সা নিয়ে চলে যায়। এই মিষ্টির মধ্যে ঘুমের ওষুধ মিলানো আছে। আমরা দেখছি, দেখলে তোমার মন এ মনে পাই যে ফিরে সব সুখ, যাবে না কথা দাও রে আমার, হারাতে দেব না তোমার ভালোবাসা। আপনি আমারে কেন ডাকছেন? আপনারে ডাকছি ক্ষমা চাওয়ার লাগে। মাপ আমরা ইনসানরা কেউ করতে পারি না, মাপ করতে পারলে একমাত্র পারে আল্লাহ রাব্বুল আলামিন। তাছাড়া আপনার তো শাস্তি হয়েছেই, মাপ চাওয়ার কোনো দরকার নেই। আপনার কিছু কথা বলার ছিল। কি কথা কন? এই দুনিয়ায় আমি অনেক মানুষ দেখছি, কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটা মানুষ পাই নাই যারে আমি ভরসা করতে পারি। আপনারা দেখে আমার ভরসা করতে ইচ্ছা করছে।
মনে আছে আপনার? খুব ভরসা করছিলাম এই জন্যই বলছিলাম। আচ্ছা যাই হোক, বাদ দেন। আপনি অনেক ভালো মানুষ, আপনি এই সমাজের আর দশটা পুরুষ মানুষের মতো, এই জন্য বেশি খারাপ লাগছে। যাই হোক, আমি আর ওইসব ধান্দাবাজির মধ্যে যাই, সব সাইড়া দিছি। দেখি আমার তকদির আমারে কই নিয়ে যায়। আর একটা কথা, আমার নাম তামান্না না, আমার নাম সুলতানা। বছর খানেক আগে আমি আমার ঘরটা বন্ধ হয়েছিল নতুন করে, নতুন ঘরে নতুন বউ বলে। সুলতানা কি আমার এই নতুন ঘরে উঠবে? আমার কাছে নামটা বড় না, যে মানুষটার আমি মনে জায়গা দিছি সেই মানুষটা বড়। তার আমি বাংলা সিনেমা দেখে জীবনটা কাটাতে চাই। সুলতানা উঠবে, কিন্তু একটা শর্ত। কি? সুলতানা তার হাত ধরতে চাইলে সে বারবার না করতে পারবে না। আমি তো হাত ধরে দিয়েছি, সাথীদের অভ্যাস তো, কেউ হাত ধরলে কেমন লাগে।